আমরা এই মুহূর্তে আমাদের আরো একজন সহকর্মীর কাছে যাব, তিনি গাজীপুরে রয়েছেন এই মুহূর্তে। গাজীপুরে আমাদের সহকর্মী ফয়সাল হোসেন রয়েছেন, তার কাছে আমরা চলে যাব। ফয়সাল, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? 5 ঘন্টা তো পার হয়ে গেল ভোটের, এখন পর্যন্ত বড় একটা অংশ হয়ে যাওয়ার কথা, বাট আপনি যেহেতু মাঠে রয়েছেন আপনি আরও ভালো জানবেন যে ভোটের পরিস্থিতি সকাল থেকে কীভাবে পরিবর্তিত হয়েছে। প্রথম দিকে যখন লাইন আমরা দেখতে পাচ্ছিলাম না, বলা হচ্ছিল যে শীতের সকাল ভোটাররা হয়তো একটু দেরি করে আসবেন, এখনও কিন্তু আমি সেরকম প্রত্যাশিত কোনো সাড়া পাচ্ছি না। আপনার পেছনে যেমনটা দেখছি আমি, আপনি একটু বলবেন। হ্যাঁ, আমরাও ধারণা করছিলাম যে সকালে হয়তো শীতের কারণে ভোটার উপস্থিতি কম, এটা বেলা বাড়ার সাথে সাথে বাড়বে, কিন্তু তেমনটি আসলে দেখছি না। আমি কেন্দ্রের মধ্যে 2600 ভোটার রয়েছে এবং 400 ভোটার কাজ করেছে, এখন বাজে প্রায় 1:30, তার মানে 2 ঘন্টার মতো সময় রয়েছে। তো আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, এ হচ্ছে ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু কম ভোটার আসছে, এখন তাদের ভোটার আসছে না, সব ভোটার আসছে কিন্তু ভোটারের বাইরে সরব এখন যখন সমর্থক যারা আছে সতর্ক প্রার্থী নৌকা প্রার্থী তাদের ভোট কেন্দ্রে কিন্তু অনেক বেশি সরব ভোটের ভেতরে যে দুই আড়াই ঘন্টা বাকি আছে। এখন এখানকার যারা এজেন্ট আছেন তারা ধারণা করছেন যে ভোটার আসবে এবং সতর্কভাবে ভোটে অংশগ্রহণ করবে এবং একটি প্রতিদ্বন্দ্বীমূলক আসলে আজকে নির্বাচনটি হবে এবং আসলে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে। ধারণা করা হচ্ছে নির্বাচন সবশেষ একটি আসনেরও রেজাল্ট আসলে বয়ে নিয়ে আসবে, যদিও এখন পর্যন্ত ভোটার কেমন একটা দেখেনি অন্যান্য কেন্দ্রে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি এই কেন্দ্রে। ফসল, অনেক ধন্যবাদ, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। আশরাফুল আলম আকাশকে দেখতে পাচ্ছি, তিনি আশুলিয়ায় রয়েছেন। আকাশ, স্বাগত জানাচ্ছি জনতার রায় অনুষ্ঠানে, ভোটের পরিস্থিতি জানাবেন। গেল 5 ঘন্টা অতিবাহিত হয়েছে, 5 ঘন্টারও বেশি সময়, 5.25 ঘন্টারও বেশি। ভোটার উপস্থিতি এবং সার্বিকভাবে কত পার্সেন্ট ভোট পড়েছে এরকম কোনো হিসাব পেয়েছেন কিনা আমাদেরকে জানান। যেহেতু সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছিলাম, যদি বলেন কত পার্সেন্ট ভোট সেটি আসলে বলা মুশকিল হয়ে পড়বে। আমরা যতগুলোই কেন্দ্রে গিয়েছি সাবার আশুলিয়া মিলে সবগুলো কেন্দ্রে কিন্তু আমরা একই অবস্থায় দেখেছি যে ভোটার সংখ্যা যে পরিমাণ হওয়ার কথা, যে কেন্দ্রে 7000 ভোটার সে কেন্দ্রে কিন্তু আমরা সকাল থেকে এ পর্যন্ত 2000 মানুষকে উপস্থিত হতে দেখিনি, এরকমও কিন্তু অনেক কেন্দ্র আমরা দেখেছি। বলা যায় যে একটা দীর্ঘ লাইন সারি আমরা ভোট কেন্দ্রে দেখতাম সেটি কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি না। আমি এখন যে জায়গায় আছি এটি হচ্ছে ঢাকা জেলার 19 নম্বর আসন, আব্দুল মান্নান ডিগ্রি কলেজের যে কেন্দ্রটি আছে এখানে 3টি কেন্দ্র আসলে একসাথে, 3টি কেন্দ্র একসাথে হওয়া সত্ত্বেও কিন্তু এখানে এখন পর্যন্ত বলা যায় যারা আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে আছে তারা ছাড়া অন্য কোনো মানুষ তেমন একজন নেই। 2-1 জন ভোটার যাচ্ছেন, তারা ভোট দিচ্ছেন, এরপরে বের হয়ে যাচ্ছেন। তবে একটু যদি বাইরের চিত্রটা আপনাকে দেখায় তাহলে দেখবেন যে বাইরে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থক থেকে শুরু করে যারা আছেন তারা কিন্তু এখানে বাইরে অপেক্ষা করছেন। শুধু এই কেন্দ্রে না, এটি আমরা প্রত্যেকটি কেন্দ্রেই দেখেছি যে ভোট কেন্দ্রের বাইরে আমরা অনেক মানুষের উপস্থিতি দেখতে পেয়েছি, কিন্তু ভোট কেন্দ্রে যে পরিমাণ ভোটার থাকা এই সময়টা যে পরিমাণ আমরা ভোটার দেখি সাধারণত সেই পরিমাণ ভোটার কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি। মূলত এই 19 নম্বর আসনে 3 জন প্রার্থী, সব মিলে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 3 জন প্রার্থী পোলিং এজেন্ট। আমরা সবগুলো কেন্দ্র দেখেছি, বাকি 7জন প্রার্থী কিন্তু কোনো ধরনের পোলিং এজেন্ট এখানে কিন্তু আমরা কোনো ধরনের ভোট কেন্দ্রে দেখি নাই। ইকবাল, এই ছিল এখানকার। অনেক ধন্যবাদ আশরাফুল আলম আকাশ, আমাদের সহকর্মী, তিনি আশুলিয়া থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। আমরা